আমার মুখ্য উদ্দেশ্য হলো আমরার মধ্যে আমলের অভাব আমরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজি করার বড় অভাব তাই হল বন্ধু হল আমরা বর্তমানে যারা আছি মুমিনের মধ্যে অনেক লোক আছি আমরা শতকরা 80% মানুষে আমরা খালি ফর্ম মাস্তা আদায় করে যেমন আসর হ্যাঁ 90% মানুষ আছি আমরা শুধুমাত্র এশার ফর্ম নামাজ আদায় করি বাদর সুন্নত দুই রাকাত আদায় করি এরপরে নফল দুই রাকাত এগুলাও আমরা পড়ি না শুধুমাত্র উইতির তিন রাকাত নামাজ আদায় করি ও না আমরা অভ্যাস নিও না ওলাম না না বাইরে বন্ধুরে লক্ষ্য করো আগের মানুষ তো রাস্তা তারা দিতা কিতা জানা আসলো না নিবিলে হা জানা আসলো আগর মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ডর আসলো আল্লাহর ভয় আসলো এজন্য মানুষে যত নামাজ আছে নফল এবং সুন্নতে মুআক্কিদাও সুন্নতে মুআক্কিদাও কিবলারে মানুষে আদায় করত আল্লাহর নবীর উম্মত বল কোন একটা সুন্নতের আমল আমি আপনাদের সম্মুখে একটা দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে আনিয়া দেখাই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরা করে সোয়ার হইছেন কিতাবে বর্ণিত এই যে সোয়ার যেটা আল্লাহর নবীর সম্মুখে আনিয়া দেওয়া হইছে সোয়ারের মধ্যে ফুলন্ত দ্রুত বেগ আসলো সোয়ারে জাহাগীর একেরা বুড়া কে বাবু দুষ্ট কসরে মিলে রাওয়া এই যে বুড়াত যেটা এটা যতটুকু জায়গা মানুষে এক নজরে দেখে অতটুকু জায়গা এক কদমে এসে পার হইতে পারে বা সুবহানাল্লাহ মসজিদ রাস্তার মধ্যে নিয়ে যাইতে বেশি সময় লাগলো না আজ থেকে 1500 বছর আগে প্রায় 3.5 মাস সময় লাগতো আল্লাহর নবীর এই বুড়াকে মিয়া দেখা গেল প্রথম আকাশ নিল দ্বিতীয় আকাশ নিল তৃতীয় আকাশ নিল সাত আকাশ পর্যন্ত বুড়াক যখন গেল যাওয়ার পরে দেখা যায় বুড়াক আরাগ বাড়তে চায় না সঙ্গের সাথী যাই না হযরত জিব্রিল হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাম দেখা যায় এর এক বাড়তে আর চায় না জিব্রিলকে এই একজন ফেরেশতা জিব্রিল ফেরেশতা জিব্রিল ফেরেশতারে আল্লাহ রাব্বুল ইজ্জতে কিতাবি বানাইলা বলে ফেরেশতা বলে আল্লাহ তৈরি করছেন হুয়া জিসমন নুরানিয়ন ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতালিফা ফেরেশতা যারা এরারে আল্লাহ নূর দিয়ে তৈরি করছেন যে কোনো সময়ে যে কোনো অবস্থাতে তারা যে কোনো জাতির রূপ ধারণ করে তাদের জন্য সম্ভব আসলো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকাইলা জিব্রিল আপনি আমারে লইয়া আইলাই কত অন্ধকার রাত্রে যে রাইত আমারে নিয়া আইলাই আমার লোকে কেউ নাই একমাত্র তুমি রাইত কোন রাইত আছো রজবর 26 দিন গত রাইত এই রাইত আন্দাইন না বসা আন্দাইন না বসা আন্দাইন না রে 14 আগে আমার বসা থাকে এর বাদে আন্দাই থাকে না বসা বসা না না আন্দাই আমি জিকাইয়া আপনার কাছে একটা সওয়াল আপনারা নিজে নিজে অনুমান করবা সাপোজ আপনার প্রিয় একজন ব্যক্তি আইয়া রাইত দিয়া 10টার সময় আপনারে ডাক দিলা আন্দাই রাইত 20 তারিখ করবা দিন বলা যে কোনো এক রাইত 26 ভিতরে ধরে রাখবা আইয়া হইয়া মা কি আলো করবা ওয়াজর লগে আন্তরিকতার মিল রাখবা তার মনে বার হইবো বলো না বাবাইসা আব্বা সাজি বা দাদাজি আপনারা গুড়া লইয়া আমি বিলবার দেখাম না গেলে উত্তর আপনি বইলে আচ্ছা কইব সাপোজ আপনারে লইয়া ও সেফটি বজগুরন মাঝে যে বিল লিখু আছে ওগু ফাঁস দিয়ে আরো মন আছে না ওগুর মাঝে গিয়া যদি কই আপনারে লইয়া তো আমার খোদা আসলো সিরাজ মাঝে মোর বাড়ি আমি আর যাইয়া না আপনি রাখবা আপনার কত টাকা দিলাইছে আচ্ছা এই গুমো আসলা ইন যেন যাইতা কি টাকায় কেন তো তা নাকি জানা আসলো না এই আনছি এখন যদি এনরে কোয়া হয় অমুকর বাড়িতে আপনি যাইতে আপনার লিয়া দইবার কথা আসলো আমি আর যাইয়ান না এই ড্রাইভার নি না ড্রাইভার না ইয়া আল্লাহ এমন দর বাড়িব এন গামি দইবা পসিনা পসিনা হইব ওইবা ব্যাপার বুঝলাম না আমারে অত মায়ার ঘুমটা কি ভাঙ্গাইয়া আপনি লইয়া আইলা লইয়া যাইতা আমার গন্তব্য স্থান পর্যন্ত লগে এমন আপনি আওরার মাঝখানে ছাড়িয়া যদি আমার এখন আর আমি লগে যাইয়ান না এন তো ডর বাড়িব না ডর বাড়িব না বাকি তাকিয়া আনিয়া কত ভালো লাগিয়া যাইতে ও সময় খানা যদি ও সময়ের যদি তান এই গ্রামর প্রিয় একজন পরিচিত মানুষ যাই এই জায়গা থাকবা বলিয়া তান কোনো অনুমান বা ধারণা নাই ও সময় যদি আটটা বুধবার এন খালি দিছে রাইত 12টা খালি দিছে
ওবাই খানম গেছলা আইতরা এখা ইলা ওই না নি কোন সময় আক্তা হানি কিছু খানি হুনিয়া এই আপনার যে বয় বিটি আসলাই উত্তা কি আপনার একটু স্লো মোশন আইবা নাই আইবা নি আইতা পুরা সাহস আইবা যাও আমারে কোন বয় এই আনিয়া কিটা বিপদি করতে আসা যাই হোক আমি এখন খানি হুন কইলাম আমার লাগাবাড়ি কোন ঘিরিবার হিম্মত আইবা নি আইতা হিম্মত আইবা নাই حضور نبي كريم صلى الله عليه وسلم فرمان جبريل তুমি আমার লগে হাত বাড়ো তুমি আমার কর্তা কি যখন নি আইছো তখন আমার লগে আর কেউ নাই আমি জাগাতে আমার সাহায্যকারী কেউ পাইতাম নাই জিবরিলে আমিন উত্তর দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগর এক সরে মুয়ে বরতর পরম করুকে তজল্লা বসুদত পরম ইয়া রাসূলুল্লাহ আমি যদি একটা চুল বরাবর আকবাড়ি তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে আমার যে নূরের ডানা তৈরি করিয়া দিছলা এই সম্পূর্ণ ডানা হল দলিয়া সারকার হই যাইব ইয়া রাসূলুল্লাহ এর উপরে কিন্তু আমার আর পাওয়ার চলে না মেহরবানি করিয়া আপনি রাখো আমি আর আপনার লগে যাইতে পারি না আল্লাহ রব্বুল ইজ্জতে জনাব রাসূলুল্লাহর ও জগৎটা কি নিয়া গেল এমন একটা বাহনের মাধ্যমে হদিসে বর্ণিত এই যে সোয়ার হইল এই সোয়ারের নাম হইল রফরফ রফরফ লোকাদের মধ্যে আনছেন ডিকশনারির মধ্যে আনছেন নবিদানোর মধ্যে আনছেন রফরফর মানে হইল সাইর পায়া বিশিষ্ট একটা চৌকি একটা আপনার আসন যে আসনতে আল্লাহ রব্বুল ইজ্জতে খাস করে রাসূলের মকবুলের লাগি তৈরি বসলা গো সুবহানাল্লাহ ও রফরফর মধ্যে যখন নবীজির উঠানি হইল নবীজি বুঝবাই তান আগে আগে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের তাল ধরে বলো সুবহানাল্লাহ গভীর রজনীতে অন্ধকার রাত্রে যদি কোনো মানুষ গিয়া আওর নামাজ খানো নিজের আত্মীয় স্বজনের যদি গলার খানি বুঝবাই যদি আওয়াজ বুঝবাই মাত বুঝবাই আল্লাহর বান্দা ভয়ভীতিটা কি আপনার শান্তি মন হই যাইব বলা নবী যে বুঝবাইলাই জায়গাতে আমি এখা নাই আমার লগে আল্লাহ রব্বুল ইজ্জতে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা কদমর আওয়াজ যেটা রাসূলুল্লাহ বড় পছন্দ করতা হযরতে বিলালর কদমর আওয়াজ আল্লাহর নবীর সামনে সামনে রাসূলুল্লাহ বুঝবাইলা কয় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আমি যখন বিলালর এই কদমের আওয়াজটা বুঝবাইলাম আমি বড় শান্তি হই গেলাম আমার মনের মধ্যে দুর্বলতা যেটা এটা দূর হই গেল আমি যতক্ষণ পর্যন্ত উপরে দিকে গেলাম সিদ্রাতুল মুনতাহা গেলাম বয়তুল মামুর গেলাম লামাকান লা জামান ইয়ানি আল্লাহর রাসূল পর্যন্ত আমি যখন গেলাম তখন বুঝবাই আমার আগে 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 হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদিতরা আর আমি নবীজি নির্ভয় হিসাবে তান করে করে যাইয়ার পর সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে আইলা আইয়া হযরতে বিলাল দে ডাক দিলা ওরে বিলাল তুমি ওদিকে আও আল্লাহর নবী বিলাল দে যখন ডাক দিলা হযরতে বিলাল রাসূলুল্লাহর কাছে গেলা জিকাইলা রে বিলাল তুমি আমার কাছে আইছো আমি তোমার নিকটে আমার একটা প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ প্রশ্নটা কি ও বিলাল আমার প্রশ্ন হইল আল্লাহ রব্বুল ইজ্জতে তোমারে বড় মহব্বত করছেন বড় পছন্দ করছেন বিলাল তুমি তাকো জমিন আর আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার কদমর হিসা নিয়া আল্লাহ আসমানের উপরে সেই ধরে রাখি দিছেন ক সুবহানাল্লাহ হযরত বিলাল ফরমান সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাজ্জিবর একটা খবর আল্লাহর নবী ফরমান বিলাল রে শুধুমাত্র তোমার কদমের হিসা আল্লাহ আসমানের উপরে রাখে না বরং আল্লাহ রব্বুল ইজ্জতে তার চাইতে আরো উপরে আল্লাহর আরশে মোল্লার ভিতর পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বিলালের কদম তাল শুনিয়া আমি আনন্দিত হইলাম কোন সুবহানাল্লাহ বিলাল আমার প্রশ্ন হইল রে বিলাল তোমার মধ্যে কি ঐতিহ্য তোমার মধ্যে কি গুণাগুণ তোমার মধ্যে কি বরকত তোমার মধ্যে কি ক্ষমতা তোমার মধ্যে কি পাওয়ার যে পাওয়ারের কারণে বিলাল তুমি জমিনের মধ্যে আছো বিদ্যমান আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার কদমের হিসা নিয়ে আল্লাহর আসমান থাকি আল্লাহ রব্বুল ইজ্জতে আরশে মোল্লা পর্যন্ত রাখি দিলা হযরতে বিলালে সকুর জলসা হইনার কইন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি
আমার কাছে কোনো ঐতিহ্য নাই কোনো গুনাহগুণ নাই আমার কাছে কোনো আমল নাই নবীজি একটা আমল আমি সদা সর্বদা আমি করিয়া থাকি বিলাল তোমার এই আমলটা আমার নিকটে তুমি একটা বার বর্ণনা করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একদিন কইছিলা যখন আমরা ওযু করতাম ওযু করিয়া দুই রাকাত ওযু সুন্নাত মওয়াল্লাদায় করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলালেও দিন তাকিয়া আমি ওযু করার সাথে সাথে আমি বিলালে এই দুই রাকাত নামাজে আমি দাইম করে লইছি সুবহানাল্লাহ